আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে সাহাল ওয়ালেটের অফার, এবং এই ওয়ালেটের অফার থেকে আমি কিন্তু অলরেডি $27.5 পেমেন্ট নিয়ে ফেলছি। ওকে, প্রায় ৩৯০০ এমআরএসবি টোকেন পাইছি, যেটার ভ্যালু হচ্ছে $27.5, যেটা গতকাল রাত্রে পাইছি। ওকে, তো গত প্রায় হচ্ছে 15 দিন আগে এই সাহাল ওয়ালেটের অফার নিয়ে একটা ভিডিও মেক করি, যারা ওই ভিডিওটা দেখে জয়েন করছিলেন আশা করছি প্রত্যেকের ভালো একটা প্রফিট হয়েছে, আর যারা জয়েন করেন নাই তারা এখনও জয়েন করতে পারবেন, অফারটা অনগিং আছে। ওকে, তো কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে আজকে আরও একটা অফার শেয়ার করবো যেখানে হচ্ছে প্রত্যেকে $3 করে পাবেন, বাট ওইখানে হচ্ছে বিশেষ করে ওইটা অফারটা হচ্ছে বাব এনএফটি হোল্ডারদের জন্য। ওকে, ওইখানে জয়েন করতে গেলে আমাদের বাব এনএফটিটা অবশ্যই থাকতে হবে। ওকে, তো আজকের অফার দুইটাতে কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে কথা বলবো, বাট তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নিন। ওকে, আচ্ছা প্রথমে তাহলে হচ্ছে আমরা সাহাল ওয়ালেট নিয়ে কথা বলি, সাহাল ওয়ালেটে কীভাবে জয়েন করবেন। তো প্রথমে হচ্ছে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে এই পোস্টগুলোতে চলে আসবেন। ওকে, এইখান থেকে এই পোস্টগুলোতে চলে আসবেন। এখানে আসার পর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাহাল ওয়ালেটের এই যে ডাউনলোড অ্যাপ লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিয়ে আপনি সাহাল ওয়ালেট যেটা রয়েছে এখান থেকে এই যে সাহাল ওয়ালেট যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করা হয়ে গেলে আপনি স্বাভাবিকভাবে একটা ট্রাস্ট ওয়ালেট যেভাবে ক্রিয়েট করে ওইভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড সেভ পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার প্রাইভেট কি, মানে হচ্ছে আপনার যে নেমোনিক ফ্রেজগুলো থাকবে 12 ডিজিটের, ওইটা মাস্ট আপনি ভালোভাবে ও কোথাও নোটপ্যাডে সেভ করে রাখবেন। যদি ওইটা সেভ করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি যদি এই ওয়ালেটটা কখনো হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না। ওকে, আচ্ছা ওয়ালেটটা হচ্ছে যখন ক্রিয়েট করে আপনি নেমোনিক ফ্রেজগুলো ভালোভাবে সেভ করে রাখবেন, ওই সময়টাতে হচ্ছে আপনার ওই যে একটা ইমেইল দিতে বলবে, আপনার ইমেইল দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আমি বলি ওইখানে স্কিপ করে দিন, ইমেইল দেওয়ার কোনো প্রয়োজন নাই, ইমেইল না দিয়ে জাস্ট আপনি স্কিপ করে ওয়ালেটটা ক্রিয়েট করে আপনার ফ্রেজগুলো ভালোভাবে সেভ করে রাখবেন। ওকে, ভালোভাবে সেভ করে রাখার পরে আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে এই যে এসসি বা কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে এটাতে ক্লিক করে দিয়ে জাস্ট হচ্ছে কপি করে নিন। ওকে, কপি করা হয়ে গেলে আপনাকে অবশ্যই ট্রাস্ট ওয়ালেটে আসতে হবে। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এইখান থেকে আপনাকে কিছু পরিমাণে এমআরএসবি টোকেন কিনতে হবে। যদি একটা ওয়ালেট দিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে 500টা এমআরএসবি টোকেন কিনতে হবে, যদি দুইটা ওয়ালেট দিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 1000টা এমআরএসবি টোকেন কিনতে হবে, যদি তিনটা ওয়ালেট দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে 1500টা এমআরএসবি টোকেন কিনতে হবে। ওকে, তো কীভাবে কিনবেন, প্রথমে এই যে ব্রাউজার আছে ব্রাউজারে ক্লিক করবেন। আচ্ছা, এই ব্রাউজারে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটে বিইউএসডি অথবা বিএনবি যে কোনো একটা থাকতে হবে। ওকে, এইগুলো দিয়ে আমাদের হচ্ছে এমআরএসবি টোকেন কিনতে হবে। তো এইখান থেকে ব্রাউজারে আসবেন, ব্রাউজার আসার পরে এখান থেকে প্যানকেক সোয়াপ থাকবে, প্যানকেক সোয়াপে ক্লিক করে দেবেন। প্যানকেক সোয়াপ থেকে আমরা হচ্ছে এমআরএসবি টোকেনটা কিনবো। এখান থেকে আমি কিনে দেখাবো না, বাট আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইভাবে আপনি কিনে নেবেন। ওকে, এখান থেকে হচ্ছে আপনার বিএনবি থাকবে বা হচ্ছে বিইউএসডি থাকবে, যে টোকেনটা আপনার আছে সেটা থাকবে। আর নিচে দেবেন হচ্ছে এই কেকের জায়গা হচ্ছে আপনি দেবেন হচ্ছে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আপনি এখান থেকে এমআরএসবি টোকেন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, আসার পরে এখান থেকে আপনি কতগুলো কিনবেন সে অনুযায়ী এখানে হচ্ছে ইয়ে করে দেবেন। সাপোজ যদি আপনি তিনটা ওয়ালেটে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 1500টা কি এমআরএসবি টোকেন কিনতে হবে। ওকে, 1500 জায়গায় আপনি 1500 তিনটা কিনবেন। ওকে, আর হচ্ছে এইটা চাইলে আপনি বিইউএসডি দিয়েও করতে পারবেন, যদি আপনার বিইউএসডি থাকে সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন আমরা যদি তিনটা ওয়ালেটে কাজ করতে যাই তাহলে প্রত্যেকটা ওয়ালেটে মোটামুটি হচ্ছে $3.20 মতো খরচ যাবে। খরচ বলতে ওইটা কিছু না, জাস্ট আপনাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিট করার পর আপনার ডলার আবার আপনি উঠায় নেবেন, বাট কখন উঠায় নেবেন সেটা আমি আপনাদেরকে বলছি। ওকে, এভাবে হচ্ছে আপনি 1500টা হোক বা আপনি যে কয়টা ওয়ালেট দিয়ে কাজ করবেন সে কতগুলো আপনার 500টা করে প্রত্যেকটা ওয়ালেটে হিসাব করে আপনি এমআরএসবি টোকেনগুলো কিনে নেবেন। ওকে, কিনে নেওয়ার পর হচ্ছে আপনার ওয়ালেটে দেখবেন ওয়ালেটে আপনার হচ্ছে এমআরএসবি টোকেনগুলো এখানে শো করবে। ওকে, এমআরএসবি টোকেন শো করা হয়ে গেলে আপনি আপনার যে সাহাল ওয়ালেট রয়েছে এখানে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে এখান থেকে আমি আপনাদের ক্রাইটেরিয়া প্রথমে দেখাই, তারপরে এখানে কীভাবে কী করবেন আরও বলছি। এখান থেকে থ্রি লাইন মেনু আছে, তারপর হচ্ছে ইনভেস্টমেন্টস, এটাতে ক্লিক করে তো আমি আপনাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো দেখাই। ওকে, দেখেন এখান থেকে বলা হয়েছে কি যে নিউ সাহাল ওয়ালেট ইউজিং এ রেফার লিঙ্ক। অবশ্যই আপনাকে নতুন একটা সাহাল ওয়ালেট খুলতে হবে, তারপরে অবশ্যই একটা রেফার লিঙ্ক দিয়ে। ওকে, যদি আপনি হচ্ছে আমার রেফার লিঙ্কে জয়েন করেন তাহলে এখানে সেটা হয়ে যাবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 500টা এমআরএসবি টোকেন এখানে ডিপোজিট করার কথা বলা হয়েছে এবং কিপস দিস ব্যালেন্স ফর এ মিনিমাম 7 ডেজ, মানে আপনাকে মিনিমাম 7 দিন এইখানে আপনার এই 500টা এমআরএসবি টোকেন হোল্ড করতে হবে। 8 দিনের মাথায় আপনি আপনার এমআরএসবি টোকেনটাকে আবারও উইথড্র করে নিতে পারবেন, ট্রাস্ট ওয়ালেটে নিয়ে গিয়ে আবার হচ্ছে বিইউএসডিতে কনভার্ট করতে পারবেন। ওকে, কিন্তু আপনাকে মিনিমাম 7 দিন এইখানে হোল্ড করতেই হবে, এবং যখন আপনি 7 দিন ধরে হোল্ড করবেন, হোল্ড করলে আপনি এখান থেকে 300টা টোকেন পেয়ে যাবেন, যে 300টা টোকেনের ভ্যালু হচ্ছে $2 সামথিং। ওকে, তো এখন হচ্ছে আপনাকে
এইখানে আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই যে mrhb টোকেন আছে এইটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে রিসিভে ক্লিক করে জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, কপি করা হয়ে গেলে আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনার যেহেতু যদি তিনটা অ্যাকাউন্টে কাজ করেন তাহলে এখানে পেস্ট করে দিয়ে আপনি এখানে 501টা দিয়ে দেবেন। ওকে, 500টা করার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে 501টা টোকেন সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনার এই যে সাহাল ওয়ালেট রয়েছে এইখানে দেখতে পাবেন যে হচ্ছে আপনার এখানে 500টা mrhb টোকেন শো করবে। ওকে, এই 500টা mrhb টোকেন আপনি 8 দিনের মাথায় যখন থেকে আপনি ডিপোজিট করবেন তখন থেকে হিসাব করে, যদি আপনি হিসাব করতে না পারেন সেক্ষেত্রে একটা কাজ করবেন, এই যে দেখতে পাচ্ছেন এইটা, ওকে, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে বিওএন এক্সপ্লোরার, এখানে হচ্ছে আপনার 500টা শো করবে, তো আপনি এখানে বিওএন এক্সপ্লোরার এটাতে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে বিএসসি স্ক্যান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার এক্স্যাক্ট কত সময় হলো, যদি আপনি 7 দিন হিসাব করতে না পারেন। ওকে, এখান থেকে দেখেন, এইখান থেকে আমি দেখাচ্ছি, এই হিসেবটা দেখাবে। এখান থেকে দেখেন এই যে টাইম স্ট্যাম্প লেখা রয়েছে 14 ঘন্টা 21 মিনিট, মানে 14 ঘন্টা আগে আমার হচ্ছে এই টোকেনটা চলে আসছে। ওকে, তো আপনিও কিন্তু এভাবে হিসাব করতে পারবেন যে এইখানে কতক্ষণ সময় হলো আপনার এই 500টা mrhb টোকেন এখানে রাখার। ওকে, এভাবে কিন্তু হিসাব করে নিতে পারবেন। তারপর আপনার হচ্ছে যখন 7 দিন কমপ্লিট হবে, 8 দিন হয়ে যাবে বা 9 দিনের মাথায় আপনি আপনার এই 500টা mrhb টোকেন আবার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে গিয়ে আপনারা ওইখান থেকে প্যানকেক শপ থেকে এটাকে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। ওকে, জাস্ট এতটুকুই। এখন বলে আনলিমিটেড কিভাবে করবেন। আনলিমিটেড করার জন্য মাস্ট অবশ্যই আপনাকে আপনার যে ওয়ালেটটা রয়েছে এইটার ব্যাকআপ ফ্রেসটা অবশ্যই আপনাকে ভালোভাবে সেভ করে রাখতে হবে। রাখার পরে জাস্ট এই যে আপনার হচ্ছে মেইন যে ওয়ালেটটা আছে, মেইন ওয়ালেটে 3 লাইন মেনুতে ক্লিক করবেন, এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা রেফারেল লিঙ্ক, এইখানে ক্লিক করে দিলে আপনার এই রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। ওকে, আপনার এই রেফারেল লিঙ্ক কপি হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, আপনার এই যে সাহাল ওয়ালেট যেটা রয়েছে এইটাকে হচ্ছে ক্লিয়ার ডেটা করে দেবেন, অথবা আপনি প্যারালাল স্পেস ব্যবহার করতে পারেন। বাট আমার মনে হয় প্যারালাল স্পেস ব্যবহারের চেয়ে জাস্ট এইটাকে এইভাবে ধরে জাস্ট এইখান থেকে কি করবেন, এইখান থেকে এটাকে আনইনস্টল করে দেবেন। ওকে, সিম্পলি এটাকে আনইনস্টল করে দিয়ে আপনার যে রেফারেল লিঙ্ক আছে ওইটা দিয়ে আবারও একটা সাহাল ওয়ালেট ক্রিয়েট করবেন, এবং এইখানে 500টা mrhb টোকেন আপনার নতুন যে নিজের রেফারেল লিঙ্কে যেই অ্যাকাউন্টটা করবেন ওইখানে আবারও হচ্ছে 500টা mrhb টোকেন ডিপোজিট করবেন। তাহলে আপনার নতুন অ্যাকাউন্টের জন্য $2 পাচ্ছেন নতুন অ্যাকাউন্টে, এবং আপনার রেফারেল লিঙ্কে নিজেই জয়েন করার জন্য আপনি আপনার মেইন অ্যাকাউন্টে কিন্তু আরও $2 পাচ্ছেন। টোটাল যদি আপনি এখানে 5টা ওয়ালেট ক্রিয়েট করেন, ওকে, 5টা ওয়ালেট ক্রিয়েট করলে আপনি 5 × 10 প্লাস হচ্ছে আপনার মেইন ওয়ালেটে 5 × 10, মানে $20 চোখ বন্ধ করে প্রফিট করতে পারবেন। এখন বলি এই যে প্রফিটটা আসবে এইটা আমরা পাবো কবে। ওকে, এই অফারটা আপনি যখনই জয়েন করেন না কেন প্রত্যেক মাসের শেষে অফারটা থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, রিওয়ার্ডটা পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে হাউ ইট ওয়ার্কস এটাতে ক্লিক করি, টার্মস অ্যান্ড সার্ভিস এটাতে ক্লিক করলে, আচ্ছা এইটাতে ক্লিক করে দেখা, এখানে দেখেন 300 mrhb হুইচ উইল বি ডিপোজিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যালেন্ডার মান্থ। ওকে, প্রত্যেক মাসের শেষ তারিখে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। যেমন হচ্ছে অক্টোবর মাসের প্রায় হচ্ছে কত তারিখে ভিডিওটা মেক করছে মনে নেই, ওই ভিডিওটা মেক করার পরে কিন্তু আমরা পেমেন্টটা পাইছি হচ্ছে অক্টোবর মাসের 31 তারিখে। ওকে, এটা হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ, আজকে যখন ভিডিও মেক করছি 1 তারিখ আজকে, তো আজকে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি 30 নভেম্বর এই পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে, আশা করছি আমি বুঝাইতে পারছি। এখান থেকে আরও ডিটেলস এইখানে রয়েছে, জাস্ট আপনি এই ডিটেলসগুলো পড়ে নেন। আর এইখানে কীভাবে ওয়ালেট ক্রিয়েট করে, কীভাবে ডিপোজিট করে, সব কিছু A to Z একটা ডিটেলস ভিডিও রয়েছে, যেটা আমি গত প্রায় 15 দিন আগে ভিডিও মেক করছিলাম, ওই ভিডিওটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট ওই ভিডিওটা দেখে নিন। ওকে, এবং আপনি যে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে, মনে করেন যে আপনি 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেলে দেন এই যে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে ক্লিক করে আপনার প্রত্যেকটা ওয়ালেট এখানে ইম্পোর্ট করে নিন। কীভাবে ইম্পোর্ট করবেন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে এই যে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই মাল্টি চেইনই থাকবে, এখানে একটা ক্লিক করে দিন, মাল্টি চেইনে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে আপনার যে নেমোনিক ফ্রেজগুলো আপনি সেভ করে রাখবেন ওইগুলো সিম্পলি এখানে পেস্ট করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন, আপনার এই ওয়ালেটটা ইম্পোর্ট করা হয়ে যাবে। ওকে, জাস্ট এতটুকুই এখান থেকে। তারপর আপনার সবগুলো ওয়ালেট এইখানে দেখতে পাবেন, সবগুলো ওয়ালেট ইম্পোর্ট করে নিন। ওকে, তারপর যখন পেমেন্ট পাবেন তখন একসঙ্গে পেমেন্ট পাবেন, এবং গতকাল রাতে যখন আমি পেমেন্ট পাইছি একসাথে সবগুলোর পেমেন্ট পাইছি। ওকে, আর এইখানে হচ্ছে এইখান থেকে আমি এই যে ইনভাইট অপশন আছে, আমি এখান থেকে আচ্ছা ইনভাইট অপশনটাতে যাই,
এখান থেকে ইনভাইট অপশনে গেলে দেখতে পাবেন এই যে ইনভাইট অপশন, এইখান থেকে দেখতে পাচ্ছেন যতক্ষণ না তারা 500টা এমআরএসবি টোকেন এখানে ডিপোজিট করে 7 দিন হোল্ড করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে নট এলিজিবল দেখাবে, ওকে সবগুলো কিন্তু নট এলিজিবল দেখাবে। আর যখন পেমেন্টটা পাবেন, পেমেন্ট পাওয়ার পর এখান থেকে দেখাবে ডিস্ট্রিবিউটেড, ওকে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড দেখাবে। এরকম করে টোটাল হচ্ছে 8400টা এমআরএসবি টোকেনের ভেতর আমি মাত্র পাইছি এখানে 2400টা এমআরএসবি টোকেন, ওকে আমি নিজেই কিন্তু এখানে আনলিমিটেড করছি হচ্ছে 5টা অ্যাকাউন্ট। তো ভাই প্রত্যেকেই জয়েন করে নিন, যাদের কাছে মোটামুটি $10 আছে তারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে আরও $10 প্লাস ইনকাম করতে পারবেন, ওকে মিনিমাম এখান থেকে আপনার যদি $10 থাকে তাহলে $10 দিয়ে আপনি মিনিমাম এখান থেকে আরও $12 ইনকাম করতে পারবেন। অফারটা খুবই ভালো, প্রত্যেকে জয়েন করে নিন। আচ্ছা সেকেন্ড অফার নিয়ে কথা বলি এখন। সেকেন্ড অফারটা হচ্ছে বাব এনএফটি হোল্ডারদের জন্য, যাদের কাছে বাব এনএফটি রয়েছে তারাই অফারটাতে জয়েন করতে পারবে। এবং এই অফারে জয়েন করলে চোখ বন্ধ করে $2-3 থেকে শুরু করে $5 প্লাস পর্যন্ত ইনকাম হতে পারে, ওকে। এদের রিওয়ার্ড পুলটা দেখলে আপনি দেখতে পাবেন এখান থেকে টোটাল রিওয়ার্ড পুলটা হচ্ছে $6,000, ওকে। রিওয়ার্ড পুলটা কিন্তু খুবই বেশি, এখান থেকে এই যে প্রায় হচ্ছে 10 লক্ষ নাবক্স টোকেন রয়েছে, 10 লক্ষ নাবক্স টোকেনের ভ্যালু হচ্ছে প্রায় $1,000। তারপর হচ্ছে বিআরজি টোকেন রয়েছে 3,000, আচ্ছা আর 3,85,000 যেটা ভ্যালু হচ্ছে প্রায় $1,000। এলএফজি 30,000 রয়েছে, এইটার ভ্যালু $1,000, প্রত্যেকটাই $1,000 করে ভ্যালু রয়েছে, ওকে। এবং টোটাল ভ্যালু এইটার হচ্ছে রিওয়ার্ড পুলটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রায় $6,000, ওকে। আর অফারটা কিন্তু খুবই ভালো, প্রত্যেকে এই অফারটাতে জয়েন করবেন। আর জয়েন করার জন্য মাস্ট কিন্তু আপনার হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে বা আপনার যে ওয়ালেটেই হোক না কেন অবশ্যই কিন্তু আপনার হচ্ছে বাব এনএফটিতে থাকতে হবে। এখান থেকে এনএফটিতে গেলে এই যে দেখতে পাচ্ছেন বাব এনএফটি বা সলভন্ড বাইন্যান্সের সলভন্ড এনএফটি যেটা, এই এনএফটিতে কিন্তু মাস্ট আপনার থাকতেই হবে, না হলে কিন্তু অফারটাতে জয়েন করতে পারবেন, ওকে। তো কিভাবে জয়েন করবেন, জয়েন করার জন্য প্রথমে তো এই যে দেখতে পাচ্ছেন ফলো টুইটার লিখে অনেকগুলো টুইটারের লিঙ্ক আছে, সবগুলো তো আপনারা ফলো করে দেবেন প্রথমে। তারপর হচ্ছে জয়েন টেলিগ্রাম আছে, এই যে লিঙ্কগুলো আছে এইগুলোতে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে প্রত্যেকটা যে টেলিগ্রাম রয়েছে সবগুলোতে জয়েন করবেন, ওকে। সবগুলোতে জয়েন করা হয়ে গেলে তারপর হচ্ছে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিটুইট লিঙ্ক অ্যান্ড ট্যাগ থ্রি ফ্রেন্ডস, এইটাতে ক্লিক করে দেবেন, ওকে। এইটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে যে টুইটারের যে প্রোফাইলটা আসবে, সরি টুইটারের যে লিঙ্কটা আসবে ওইটাকে আপনারা রিটুইট করে দেবেন এবং মাস্ট আপনাকে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। আপনার সামনে হচ্ছে নাবক্সের এই টুইটারের লিঙ্কটা আসবে, এইখানে এসে জাস্ট হচ্ছে লাভ রিয়াক্ট দিবেন, একটা রিটুইট করবেন, তারপর এইখান থেকে এই যে কোয়াড টুইট আছে কোয়াড টুইটে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে 3টা ফ্রেন্ডকে দিয়ে জাস্ট একটা টুইট করবেন এরকম করে, ওকে। জাস্ট এরকম করে এই যে গ্রেট অপরচুনিটি ফর বাবে হোল্ডার এরকম লিখছি, আপনি এরকম নাইস প্রজেক্ট গুড প্রজেক্ট এরকম কিছু লিখে দিয়ে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন। ট্যাগ করে দিয়ে এইখান থেকে এই যে শেয়ার আছে এইখানে ক্লিক করে দিয়ে আপনি এই লিঙ্কটাকে কপি করে নেবেন, ওকে। কপি করে নেবেন প্লাস হচ্ছে আপনার এই যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে @420sadvisual, এটা হচ্ছে আমার টুইটার হ্যান্ডেল, এটা মনে রাখবেন। তো এইটা হচ্ছে জাস্ট মনে রাখবেন। তারপর হচ্ছে আমরা কী করবো, আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে এখানে চলে আসবে, ওকে। এইখানে আসার পর এইখান থেকে আমাদের কী করতে হবে, এই যে জয়েন লেখা রয়েছে একটা ফর্ম রয়েছে, সিম্পলি এই ফর্মের যে লিঙ্কটা আছে এটা আমি কপি করছি। আচ্ছা জাস্ট হচ্ছে আপনি এই যে ফর্ম লিঙ্ক আছে এইখানে ক্লিক করে দিয়ে আপনি এটাতে ক্লিক করে দেবেন, এখান থেকে আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে, তাহলে কিন্তু এখানে আমাদের জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। এখানে $6,000 রিওয়ার্ড পুল আছে, প্রত্যেকে জয়েন করে নিন, মিনিমাম এখান থেকে $2-3 কিন্তু ইজিলি প্রফিট হয়ে যাবে যেহেতু অল ইউজারকে পেমেন্ট করবে। আর যদি আর এখানে হচ্ছে যে এই যে অফারটা রয়েছে এটা কিন্তু হচ্ছে এখনও তেমন ভাইরাল হয় নাই, কারণ হচ্ছে অফারটাতে কোনোরকম রেফার কমিশন নাই, এ কারণে ভাইরাল হয় নাই, ওকে। তো এখানে জয়েন করলে $2-3 এটা তো পাওয়ার চান্স আছে বেশি, বাট হচ্ছে $5 পেতে পারে, কারণ হচ্ছে অফারটাতে খুব বেশি মানে জয়েন করবে না, ওকে। তো এখানে দেখেন হচ্ছে দ্য লিঙ্ক রিটুইট অফ দ্য এয়ারড্রপ টুইট, এইখানে হচ্ছে আমরা যে রিটুইট করছিলাম সেই রিটুইটের লিঙ্কটা এখানে এনে দিতে হবে, আচ্ছা হচ্ছে লিঙ্কটা কপি করতে হবে, ওকে। এইখানে জাস্ট আমি ক্লিক করে এটাকে হচ্ছে কপি লিঙ্কটি টুইট করলাম, তারপর হচ্ছে যে ফর্ম রয়েছে ফর্মে চলে আসবে, ওকে। এই ফর্মে আসার পর আমাদের হচ্ছে ডিটেলসগুলো এখান থেকে সাবমিট করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আমি আমার রিটুইট লিঙ্কটা পেস্ট করে দিলাম, এইখানে হচ্ছে টুইটার হ্যান্ডেল দিতে হবে, টুইটার হ্যান্ডেলকে অনেকে বোঝেন টুইটার হ্যান্ডেল মানে হচ্ছে আপনার টুইটার ইউজার নেম, ওকে। এখান থেকে টুইটার ইউজার নেমটা আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জাস্ট আপনার টুইটারের প্রোফাইল পেজে আসবেন, প্রোফাইল পেজে আসার পরে এখান থেকে উপরের দিকে দেখবেন, ওকে। জাস্ট এই যে দেখেন এইটা হচ্ছে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক, ওকে। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এই @420sadvisual, এইটা হচ্ছে আমার টুইটারের হচ্ছে ইউজার নেম, এইটাকে হচ্ছে আমি এখানে বসাই দেবো, ওকে। জাস্ট হচ্ছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন টুইটার হ্যান্ডেলে বসায় দিয়েছি, এবং এইখানে হচ্ছে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা বসায় দেবেন, ওকে। তারপরে হচ্ছে এইখানে দেখেন এইখানে আমাদের হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এনে দিতে হবে, তো এইটা কোন অ্যাড্রেস আমি দেখাচ্ছি, এখান থেকে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসি। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনার ট্রাস্ট যেই ট্রাস্ট ওয়ালেটে, ওকে, আপনার যে ট্রাস্ট ওয়ালেটে হচ্ছে এই যে বাব এনএফটিটা আছে,
এই বিএবি এনএফটিটা যা যে ট্রাস্ট ওয়ালেট আছে ওইটার হচ্ছে বিএসি অ্যাড্রেস নিতে হবে। এটা আমার পেজটা লোড নিচ্ছে, আমার নেটওয়ার্কের বেশ প্রবলেম। ওকে, এই এই এনএফটি আপনার হচ্ছে যে ওয়ালেট আছে ওইটার হচ্ছে বিএসি অ্যাড্রেস নিতে হবে। এখান থেকে আমি বিএনবি স্মার্ট চেইন এটাতে ক্লিক করে দিয়ে রিসিভে ক্লিক করছি, দেন এইখান থেকে অ্যাড্রেসটা নিচ্ছে। ওকে, আপনি যদি হচ্ছে আপনার যদি বিএবি এনএফটি না থাকে তাহলে আপনি চাইলে আমাদের ভিডিও দেখে আপনি বিএবি এনএফটিটা ক্লেম করতে পারেন। $1 বিএসডি ফি লাগবে, বাট এখান থেকে কিন্তু আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন। ওকে, জাস্ট হচ্ছে অ্যাড্রেস বসায় দেওয়ার পরে এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের এখানে কিন্তু জয়েন করা কমপ্লিট। বাস এতটুকুই, প্রত্যেকেই জয়েন করে নিন এবং এখানে আশা করা যায় মোটামুটি $3-5 মতো প্রফিট হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল মাস্টার জয়েন হয়ে নিন। ওকে, ধন্যবাদ সবাইকে।